নমস্কার। কবির অতন্তনু খাঁটির লেখা পাপানির প্রশ্ন। স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি, খাঁচায় পোষা ময়নাটাও করেনি আজ আড়ি। কুট্টি পিসি রান্নাঘরে, বকুল মাসে ছাদে, গৃহস্থালির সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছি ভয়, মাদারের ছাতায় দুপাশে সংশয়। স্কুলের গেটে স্বপ্নের আছে উথাল পাতাল, গাছপত্রে বকুলেরাও দেখেছি কেউ কেউ। এমন সময় ঠং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা উঠাও খুন। পাপান বলল দেভল গুপ্ত, অঙ্কে সে 100। আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলিস শুধু, মা বললেন রেগে। সব স্বপ্নই আঠার হলো চাঁদি গ্রহণ লেগে। চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে, দিবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে, বুঝি ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে। বলো তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান শোনার দুচোখ ছিপি আসে। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান শোনার দু চোখ ছলো ছলে, মুখের উপর উত্তর দিস, মা বললে নাকি খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পায়নি দু চোখ ফেসে নদী, ছোট্ট পাপার মঞ্চে উঠে প্রশ্ন করে যদি। বলুন সবাই, মঞ্চে পাপার মুখখানে যে কালো, সেকেন্ড হওয়া না মুখে বলা, কোনটা বেশি ভালো? নমস্কার।